أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن آه রঞ্জু ভাই যে প্রশ্ন করেছেন একটা যে ইসলামে কি মোরাকাবার কোন অস্তিত্ব আছে কিনা এর জবাব হলো ইসলামে কোন মোরাকাবার কোন অস্তিত্ব নাই এগুলার এগুলো হচ্ছে মেড ইন পীর সাহেব মেড ইন সুফিবাদেরা তৈরি করেছেন যে ধ্যান করতে হবে ধ্যান এই যে সুফিবাদের সন্ন্যাসীদের ইসলামে ধ্যান নাই ইসলামে যে বলা হচ্ছে তুমি যদি কোনো কাজ করতে দ্বিধা দ্বন্দ্বে পোষো তাহলে তুমি ইস্তে খারা করো তুমি কোনো কাজ হওয়ার জন্য আল্লাহর কাছে আশা ছাওয়া কাজা হাজাতের সালাত ফরো ইয়া ই হল্লা জি না মানু ওয়াস্তাঈন বিশ্বরি ওয়াসলাত ওয়াইনহালা কাবিরাতুন হে আইমানদাররা ওয়াস্তাঈন বিশ্বরি ওয়াসলাত তোমরা সবর করো এবং নামাজ কায়েম করো এবং সবর তাহলে এখানে বলা হচ্ছে কি আপনি যখন কোন কাজ করবেন সামনে কাজ করবেন বা আল্লাহর কাছে সাহায্য চাইবেন ওটা যদি দুই নামাজ পড়ে এখানে ধ্যানের কথা তো আসে না এগুলো ছুভিরা তাদের ধর্ম ব্যবসা চালার জন্য উনি আচ্ছা ঠিক আছে কালকে আমি ধ্যানে দিই মোড়াকাবাদ বেয়ালি জি না মোরাকাবাদ বইয়ার ধ্যান করার ইসলামে কোনো অনুমতি নাই এগুলা সুফিরা এগুলা এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা শুরু করে চালু করছে এটা কোনো ইসলামে অস্তিত্ব নাই আপনি কোনো কাজ করার জন্য সিদ্ধান্ত নিতে বলেছেন ইস্তেখারা করেন সামনে কোনো কাজ করবেন এই কাজটা ভালো কাজ সফল হওয়ার জন্য আল্লাহ আমাকে এই কাজটা করার তৌফিক দাও এই জন্য দুই রাকাত নামাজ পড়া সেটা হচ্ছে কি হাজাতের নামাজ সালাতুল হাজাত সেটা আপনি পড়তে পারেন আল্লাহ বলেছেন এই আয়াতটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন

ওই যখন প্রথম আসে ওই প্রথম আসার আগে রসুল সাল্লাহ সাল্লাম স্বপ্ন যুগে ওই হইত যেগুলো স্বপ্ন দেখতেন সেগুলা দিনের আলোকে দিনে বাস্তবায়ন হইত তখন রসুল্লাহ সাল্লাহিস্লাম নিরবিচ্ছিন্ন হয়ে একা থা একা একা আল্লাহর ইবাদত করা পছন্দ করো এই জন্য হেরা পর্বতের গুয়ে গিয়ে উনি রসুলাম আল্লাহর ইবাদত করছেন এখানে ধ্যান করে নাই কাজে এই কথা বলার কোনো সুযোগ নাই এগুলো ইসলামে জায়েজ নাই কাজে এগুলো থেকে দূরে থাকুন আমাদের কোনো সমস্যা করতে হবে অবশ্যই দূরেঘাত নামাজ পড়তে হবে আল্লাহ কাছে সাহায্য যেতে হবে এটাই কোরআন সাহায্যের কথা